গেল কয়েকদিন ধরেই আলু শূন্য চট্টগ্রামের আড়তগুলো। মুন্সীগঞ্জের ব্যাপারীরা সরকার নির্ধারিত দামে বিক্রিতে রাজি না হওয়ায় আলু আনছে না বন্দরনগরীর পাইকাররা। সরবরাহের এই সংকটে আরও দাম বাড়ছে খুচরা বাজারে। আলুর ট্রাক আসছে না, নেই কোনো কাজ, তাই অলস সময় পার করছেন চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের আড়তের শ্রমিকরা। যেখানে প্রতিদিন বস্তায় বস্তায় আলু ওঠানামা হতো, সেখানে শুনশান নিরবতা। আড়তদাররা জানান, গেল রোববার থেকে তারা নতুন আলু আনা বন্ধ করে দিয়েছেন। মুন্সীগঞ্জের ব্যাপারীরা 35 থেকে 36 টাকার নিচে আলু বিক্রি করছেন না। বাড়তি দামে বিক্রি করতে গেলে আড়তদারদের পড়তে হচ্ছে জরিমানার মুখে। তাই সরকারি দামের বাইরে আলু বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। কলস্টারে আলু বিক্রি করতেছে 35 থেকে 36 টাকা, এই জন্য ওরা ওখান থেকে আলু আনতে পারতেছে না, বিধা আমরা এখানে মাল পাইতেছি না। আড়তদারি ফার্মে আমরা 2000 টাকা জরিমানা দিব, 10000 টাকা। আমরা বলছি যে আমরা 30 টাকা হইলে ফাটিয়ে আলু আনো, আনবে আর না হলে আনবে না। কাজ না থাকায় আয়ের পথ বন্ধ, তাই হতাশ আলুর আড়তের শ্রমিকরা। মাল লোডিং আলোডিং আমাকে হইলো কাজ, এটা প্রশাসনের সাথে বারবার বৈঠকেও সমাধান হচ্ছে না আলুর দাম নিয়ে সৃষ্ট জটিলতার, বলছেন ব্যবসায়ী নেতারা। যেহেতু আমরা যদি ব্যবসা না করি, আমরা যদি আলু যদি সরবরাহ না থাকে, আপনার ভোক্তা পর্যায়ে আপনার খুচরা পর্যায়ে কোনো আলুই আপনার পাবে না। ব্যাপারীরা এখন যেহেতু অন্যান্য জায়গায় 32 টাকা বিক্রি করতেছে, আমরা বলেছি আপনারা 32 টাকা করে বিক্রি করতে পারবেন। পাইকারিতে আলু বিক্রি না হওয়ায় খুচরা বাজারেও দেখা দিয়েছে সংকট। চৌমুহনি কর্ণফুলি বাজারে গিয়ে দেখা যায় অনেকের মজুদ শেষ, যেটুকু আলু আছে তাও খুচরা বাজার থেকে ক্রেতাদের কিনতে হচ্ছে 45 টাকার উপরে। মার্কেটে কোনো আড়তের মধ্যে কোনো আলুই আসে না, ছোটখাটো দোকানে তো আমরা টোকায় টোকায় আনি, গোটা বাজার করছি, কোনো জায়গাতে আলু নেই আমার দোকানের মধ্যে, খুচরো বেশি দোকানদার মই দোকান, কোনো আলুও নাই। ছোট আলুগুলো বলতেছে 40 টাকায়, এই আলুগুলো আমরা 20 টাকাতে কিনছিলাম আগে। সব কিছু যদি সিন্ডিকেটের আওতা থাকে তো আমরা পাবলিক কোথায় যাব। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার সহ অন্যান্য পাইকারি বাজারে দৈনিক আলুর চাহিদা 500 থেকে 600 টন, যা গেল কয়েকদিন যাবত সরবরাহ অনেকটাই বন্ধ। যেসব জায়গায় সরবরাহ রয়েছে সেখানে বিক্রি হচ্ছে বাড়তি দরে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।